টানা বৃষ্টিতে রাস্তাঘাট পানিতে তলিয়ে অবনতি হয়েছে কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাটের বন্যা পরিস্থিতির। কুড়িগ্রামে নৌকা ও কলাগাছের ভেলায় দিন কাটছে অসংখ্য পরিবারের। জেলার বন্যা কবলিত এলাকা প্লাবিত হয়ে পাঠদান বন্ধ রয়েছে 86টি প্রাথমিক বিদ্যালয়ের। এদিকে লালমনিরহাটে বাড়ছে তিস্তার পানি। বর্তমানে বিপদসীমার মাত্র 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। অন্যদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার 89 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এতে 80টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। অনেক কষ্টে আছি, আর আনতে পারি না, ঘুরতে পারি না, বেড়া বেড়ার অনেক কষ্ট। বাড়ির মধ্যে পানি, চলা ফিরে, খাওয়া দাওয়া এলে মনে করলেন বিভিন্ন আর কি কষ্ট। মনে করলেন গরু বাছুর, হাঁস মুরগি এলে ম্যালেরিয়া হয়েছে, মারা গেছে, কতগুলি ভাসি গেছে। বাড়ি ঘর দুয়ে সারিয়ে আসিয়ে মানুষের বাড়িতে আসি, কোনো তো রাস্তাঘাটে হাঁস চড়ে আড়ে গেল, কোনো খবর পাইনি, খাওয়া দাওয়ার উদ্দেশ্য নাই।